Kwthar Bidhan Sabha ba Ganga ni tuishare khorang tishaka Congress ni MLA Sudip Barman kesang kesang baino Ganga ni tuishare khorang tishaka bo. Shate kleyo BJP IPP ti kwthar za hapang ni puila odibeshon klema jora mobile shelamishi za video nakha. Treasury bench ni adong Jadob Lal Nath. Abono to ye viral ungui belake hunuhana. Shalagya. Joto jagaono viral unka omang pili. Apatima bai. Bidhan Sabha Kwthar no go. Shelamai shinja khaika. Hri kokshil chaka Congress ni MLA Sudip Barman. Ashalo Bidhan Sabha wa puile ni simino. Ganga ni dishare. Sabha wa hapka MLA Sudip Barman. পরিদ্বার থেকে গঙ্গা জল নিয়ে এসে আজকে বিধানসভা ভাবলাম আজকে প্রথম বিধানসভা অধিবেশনে আমি থাকতে পারি না প্রথম বিধানসভা এই পবিত্র বিধানসভা যেটাকে আমরা মন্দির বলে গণ্য করতে পীঠস্থান মন্দির মসজিদ গির্জা বলার জন্য সেখানে একটা একজন বিধায়ক দ্বারা প্রথম সেশনে প্রথমবার বিধায়ক হিসেবে আসার পর দেখলাম যে উনি বিধানসভা চলাকালীন যখন সাপ্লিমেন্টারি গ্রান্টস এর ডিসকাশন চলছিল উনি পর্ন ভিডিও দেখছিল সবাই দেখেছে আপনারা দেখেছেন এই পবিত্র বিধানসভা অফিস হয়ে গেছে ঘটনার পর তারপর আজকে আবার বিধানসভা বসছে আমি ভাবলাম এই অপবিত্র বিধানসভাতে গঙ্গা জল ছিটিয়ে খানিকটা পবিত্র আনার চেষ্টা করি সে উদ্দেশ্য নিয়ে হরিদ্বার থেকে আনা গঙ্গা জল আমি ছিটিয়েছিলাম পবিত্র বিধানসভার ভেতরে আর আজকে আপনারা সরব হয়েছেন যাদবলাল নাথ ইস্যুতে এবং আপনি সহ বেশ কয়েকজনকে বিধানসভা থেকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে কি বলবেন এই ব্যাপারে দেখুন লিডার অফ অপোজিশন মিস্টার উমেশ দেববর্মা সাহেব এবং সিপিএম দলের তরফ থেকে দুটো অ্যাডজমেন্ট মোশন জমা করেছে জমা করার পর যখন এরকম জিজ্ঞেস করলেন যে নোটিশটা কী হল স্পিকার তো বলবেন যে এটা অ্যাকসেপ্ট হয়েছে কিংবা রিজেক্ট হয়েছে তিনি বলেননি বললেন আমি পরে বলব পরে শুনব শোনার ব্যাপার না এটা তো আপনি আগে যেহেতু নোটিশ জমা দিয়েছেন যে না আমরা এই রুলের মোতাবেক আপনাদের নোটিশটাকে আমরা অগ্রাহ্য করলাম এটা টার্ন ডাউন করলাম বসে পড়তেন তো অটোমেটিক অবভিয়াসলি লিডার অফ অপোজিশন বা কমিউনিস্ট দলের তরফ থেকে জমা দেওয়ার সত্য সঠিক উত্তর পাইনি বলে তারা প্রতিবাদ করতে শুরু করলেন আমরা এটা দেখলাম গুরুত্ব বিবেচনা করে কংগ্রেস পরিষদ দলের তরফ থেকে আমরাও ভাবলাম যে না এটা তো কারেক্ট এবং এই ভদ্রলোক বলে এই যে বিধায়ক সে আজকে বিধানসভার মধ্যে হাজির তার মানে কি এই বিধানসভার পবিত্রতা নষ্ট হচ্ছে দলগতভাবে আইনগতভাবে বিধানসভার তরফ থেকে প্রশাসনের তরফ থেকে দলের তরফ থেকে কোনো কিছু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যখন একজন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কোনো ব্লু ফিল্ম দেখা হচ্ছিল সে কিন্তু পদত্যাগ করেছিল যদিও পরবর্তী সময় বিজেপি তাকে প্রমোশন দিয়েছেন মন্ত্রিসভায় একে স্থান দিয়েছে যাই হোক অন্তত রেজিগনেশন তো দিয়েছে এখানে তো কিছুই হচ্ছে না না মোরাল গ্রাউন্ডস নিয়ে উনি রেজিগনেশন দিচ্ছেন না কোনো দলগত ব্যবস্থা না আইনগত ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে অ্যাসেম্বলির তরফ থেকে অ্যাসেম্বলির সেক্রেটারির তরফ থেকে কোনো কিছু না হচ্ছে যথার্থভাবে এটা নিয়ে প্রতিবাদ বিরোধী অপোজিশন মোর্চার তরফ থেকে সিপিএম এর তরফ থেকে কংগ্রেস পরিষদ দলের তরফ থেকে আমরা সুর সুর মিলিয়েছি হঠাৎ করে দেখলাম কোনো কিছু ছাড়াই একটা অ্যানাউন্সমেন্ট মানে এতটা ইনটলারেন্ট এরা অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে এবং মুখ্যমন্ত্রী বিধানসভা তো নতুন তাহলে ওনাকে যেরকমভাবে দ্রুত একটা লোক
এই লোকটা যেরকমভাবে মিসলিড করছেন, ইট ডাজ নট স্পিক ওয়েল অফ ডেমোক্রেসি অ্যান্ড ইট ডাজ নট স্পিক ওয়েল অফ দ্য চিফ মিনিস্টার অলসো। ইনটলারেন্ট একটা অ্যাটিটিউড তার রিফ্লেকশন আমরা পাচ্ছি, অসহিষ্ণুতা যাকে বলি, এটা ঠিক না। এর থেকে আরও অনেক, যখন সিপিএম ট্রেজারি ব্রাঞ্চে ছিল, আমরা যখন অপোজিশনে ছিলাম, এর থেকে অনেক বেশি হৈহট্টগোল হয়েছে, হাঙ্গামা হয়েছে। এটা পরতন্ত্রে আমরা আমাদের ভেন্টিলেট করার গ্রিভেন্সগুলো ভেন্টিলেট করার একটা মাধ্যম। এটাকে যদি এরা পার্সোনাল নিয়ে এরকমভাবে কোনো ইয়ে ছাড়াই তারা যদি আইনের অপব্যবহার করে আমাদেরকে আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, এটা কেন আমরা মানব? কাজেই সব দল এই বহিষ্কারের প্রতিবাদে ওনারা বয়কট করেছে। ইস্যু তো দেখুন, আমরা বিধানসভাকে স্তব্ধ করতে আসিনি, এখানে বাজেট অধিবেশন, মানুষের স্বার্থ নিয়ে, সংশ্লিষ্ট নিয়ে কথাবার্তা হবে। আজকে যে এই যে কোয়েশ্চেনগুলো আজকে বিধায়ক অনেক কষ্ট করে দিয়েছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন হলো ওনারা বয়কট করে যে দুটো অব্দি ওনারা যাবেন না, ত্রিপুরা মত এবং সিপিএম দল তরফ থেকে, কংগ্রেস পরিষদ দলের তরফ থেকে নেওয়া হয়েছে, এটা তো আলটিমেটলি লস। আমরা নিশ্চয়ই, এটা আমাদের একটা ইস্যু থাকবে, কিন্তু এটাকে নিয়ে আমরা নিশ্চয়ই কথাবার্তা হবে, কিন্তু এটাকে নিয়ে আমরা ফার্দার প্যান্ডেমোনিয়াম তৈরি হবে কিংবা এটাকে আমরা যে ওনলি ইস্যু সেটা আমরা মানুষের জনস্বার্থ ইস্যুগুলো নিশ্চয়ই নিয়ে আমরা কথাবার্তা বলতে চাই।